हेलो गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल वंस अगेन। तो देखते ही पाच्छ जे आमी ब्राशटा निये ब्राश करछी। एखन एक्चुअली बाजे सकाल 9:45 और आमी ब्राश निये सबे ब्राश करछी। तार रिजन होच्छे गिये शरीरटा भीषण ही खराब এই টানা ডিউটি করতে করতে আর সকালবেলা ট্রেনের হাওয়া লেগে মানে গলার অবস্থা খারাপ। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আশা করি বুঝতেই পারছো ভয়েস ওভারটা শুনে আমার। তো যাই হোক, আমি ব্রাশটা করে নিয়েছিলাম। ব্রাশটা করে নেওয়ার পরে আমার যে বাড়িওয়ালা বৌদির মেয়ে আছে, পুচকি বাচ্চাটা আমাকে ভীষণ ভালোবাসে। ও ভালো মানে রোববার এলেই জানতে পারে যে পিসিমণি বাড়িতে আছে। ও দরজার সামনে এসে সিঁড়ি নেমেই আমাকে মানে ডাকবে, করে ডাকতে থাকে যে আমার সাথে খেলছে, মানে আমার কাছে যত বায় না। তো যাই হোক, আমি রান্না তো মানে বসিয়ে দেবো, বেশি বেলা করবো না ভেবেছিলাম। তো তার জন্য একটু শিম আলু মিষ্টি কুমড়ো টমেটো দিয়ে নিরামিষ একটা শুকনো শুকনো মাখা মাখা তরকারি করেছিলাম। সত্যি কথা বলতে গেলে রোববারেই, প্রত্যেক রোববারেই ভাবি যে খুব বেশি রান্নাবান্না করবো না, তাড়াতাড়ি কাজকর্ম সেরে একটু রেস্ট নেবো, বাট সেটা সম্ভব হয়ে ওঠেই না আমার কোনোভাবেই। এত কাজ পড়ে থাকে, এত কাজ পড়ে থাকে যে আমি মানে সময়ের সাথে তাল মিলিয়ে উঠতে পারি না। সময়টা আগে বেরিয়ে যায় আর আমি সেই পিছিয়েই যাই। আর আমি অ্যাকচুয়ালি করেছিলাম চিকেন বাররা, তো চিকেন বাররার জন্য আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম। এদিকে দেখো পুচকি, আমার কিচেনের যে বেসিন রয়েছে ওখানে হাত ধোয়ার জন্য উঠেছে কিন্তু জল ঘেটেই যাচ্ছে, এত দুষ্টু করে। কিন্তু দুষ্টুর সাথে ভীষণ মিষ্টি বাচ্চাও আর খুব ভালো। আর এদিকে আমার শিম আলু মিষ্টি কুমড়ো তরকারিটা যেটা বড়ি দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছিলাম সেটা প্রায় হয়েই এসছে। তো নামানোর আগে আমি একটুখানি ভাজা মশলা আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়েছিলাম। আর চিকেন বাররা তো জানোই একটু রোস্ট করে নিতে হয়, তো আমি ভালো করে ফ্রাই করার পরে একটুখানি মানে তন্দুরি করেছিলাম, তন্দুর করেছিলাম ফ্রাই মানে রোস্ট করেছিলাম। আর ওর স্মেল আর ওর যে অ্যারোমা, আমি যদিও এই ভিডিওটা একটু স্লো মোশনে করেছিলাম একটু রিলস টিলস করার জন্য, তো ওটাই আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। আর বেশ ভালোও লাগছিলো যেহেতু আমার সর্দি সর্দি হয়েছিলো, তো এরকম চিকেন দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগছিলো। আর এটা বেসিক্যালি জিরা রাইস রুটি পরোটা নানের সাথে জাস্ট অসাধারণ লাগবে, অসাধারণ গাইস। এর যে স্মুথ গ্রেভিটা ওটাও দুর্দান্ত। আর চিকেন তো অলরেডি তন্দুর মানে রেডি, তন্দুর চিকেনটাকে গ্রেভিতে অ্যাড করছি, তো এই রেসিপিটাও খুব তাড়াতাড়ি আসবে। এই রেসিপিটাও আমি করে রেখেছি। আর এদিকে ঠিক বেলা বাজে 3টে, দেখো না আমরা লাঞ্চ নিয়ে বসে গেছি। নিরামিষ তরকারি রয়েছে, স্যালাড, আর বোন পাঠিয়েছিল পালং শাকের একটা চচ্চড়ি, আর পাঠিয়েছিল মাছের টক। আর এদিকে আমি ওই যে চিকেন বাররা করেছিলাম সেই রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আর ঘড়ি দেখতে পাচ্ছ, বেলা বাজে 3টে। তো আমি লাঞ্চ টাঞ্চ করে এটা অ্যাকচুয়ালি সকালের ম্যারিনেশন, আমি চিকেনটাকে চিকেন রাইস বল করব বলে একদম গ্রাইন্ড করে নিয়েছি। তোমরা ইচ্ছলে হাত দিয়ে কিমা করে নিতে পারো, চপার দিয়ে কিমা করে নিতে পারো। তো আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি ভালো করে স্মুথ পেস্ট করার জন্য। আর নিয়ে নিয়েছি আদা রসুনের কিমা, স্প্রিং আনিয়ন, নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি, আর নিয়ে নিয়েছি একটু বাঁধাকপি কুচি, এর সাথে তোমরা গাজরও অ্যাড করতে পারো। তো আমি যেহেতু শীতকাল, তো শীতকালের সবজিগুলো সব দিয়ে দিয়েছি, বাঁধাকপি কুচি, ধনে পাতা কুচি, স্প্রিং আনিয়ন কুচি, স্প্রিং আনিয়নের মাঝখানে যে কুচি পেঁয়াজটা থাকে সেটাকেও দিয়ে দিয়েছি কুচিয়ে দিয়ে। আমি কথা বলতে পারছি না ঠান্ডার জন্য, এত ঠান্ডা লেগেছে। আচ্ছা, ঘরে বানানো গোলমরিচের গুঁড়ো সেটাকে অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভিনিগার আর ডার্ক সয়া সস। তো ভিনিগার আর ডার্ক সয়া সস দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নিয়ে আমি হাত দিয়ে একটুখানি গোল করে রাউন্ড করে দেখে নিচ্ছি যে মাখাটা ঠিক আছে নাকি। তো যেহেতু আমি এটা চিকেন রাইস ডাম্পলিং করব, এর মধ্যে কোনো ময়দার পুর যাবে না বা ময়দা আমাকে মেখে আলাদা করে কিছু করতে হবে না। আমি অ্যাকচুয়ালি এটা শর্টকাট হবে বলেই এই ডাম্পলিংটা করলাম। আর শীতকালে বেশ ভীষণ ভালো লাগে, আমি যখন বানাবো তো তখন দেখবে বানানোর পরে কি সুন্দর একটা কদম ফুলের মতন লাগছে। এটা বানিয়েও আর বানিয়ে খেয়ে দেখো। আমরা তো টমেটো মানে সরি টমেটো বলছি, আমরা মোমো চাটনি দিয়ে খেয়েছিলাম, ওরে বাপরে ভীষণ ঝাল। তো আগে থেকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম,
চালটার মধ্যে দেখো একটুখানি মানে গুড়িয়ে নিয়েছি, একটুখানি গড়িয়ে নেওয়ার পরে চালটা পুরো চিকেন বলটার মধ্যে কিন্তু লেগে গেছে। তো আমি আগে থেকেই কয়েকটা বল বানিয়ে রেখেছিলাম, তাও আরেকবার একটা দেখাচ্ছি। হাতে তেল বা জল দিলেই হয়ে যাবে, একটুখানি করে অল্প অল্প করে তোমাদের ইচ্ছে মতো সাইজ নিয়ে নিও চিকেনে, নিয়ে একটু হাতে গোল রাউন্ড করে তারপরে চালের মধ্যে গুঁড়িয়ে দিও। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আজকে আমি আর মানুর বাপি চায়ে পার্টি করছি। আমরা সানডে করে নর্মালি চায়ে পার্টি করি না, আমরা করি ককটেল পার্টি, বাট আজকে আমরা চা কফি পার্টি করব বলে আমি চিকেন ডাম্পলিং করে নিয়েছি, মানে চিকেন রাইস ডাম্পলিং করে নিয়েছি। আর এদিকে মশালা টি করছিলাম বা মশলা চা করছিলাম। তো আমার চাল দিয়ে দেখো চিকেনগুলোকে মানে চিকেন বলগুলোকে গড়ানো হয়ে গেছে। তো আমি যে আমার যে স্টিমার রয়েছে বা মোমোর যে ইয়ে রয়েছে তো ওর মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম, ব্রাশ করে দিয়ে তারপরে বলগুলোকে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। ওদিকে মেয়ের বাপি অস্থির হয়ে যাচ্ছে যে কী বানাচ্ছিস কী বানাচ্ছিস। তো আমার চাও ওদিকে হয়ে গেছিলো, আমরা দুজন মিলে গান শুনছিলাম আর গল্প করছিলাম অনেকদিন পরে। তো ও ক্যামেরার সামনে খুব একটা আসে না, আসতেও চায় না। ওই দিকে দেখো একটা কোণে ওর ঠ্যাং দেখা যাচ্ছে, এই যে ঠ্যাং ছড়িয়ে উনি বসে রয়েছে। তো আমরা বুড়ো বুড়ি ওই গল্প করতে করতে চা খেলাম। আর ওদিকে আমার চিকেন রাইস ডাম্পলিংটা প্রায় হয়ে এসছে, ওর মধ্যে একটু তারকা লাগাবো। এটা অ্যাকচুয়ালি বাটার দিয়ে করে, বাট আমার কাছে বাটার ছিল না, আমি ইউজ করে ফেলেছিলাম। তো আমি সাদা তেলেই করছি, আমি তারকা প্যানের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি আর বেশি করে রসুন দিয়ে দেবো। রসুনটাকে কিন্তু একদম গোল্ডেন ফ্রাই করবো না, হালকা ফ্রাই করবো, মানে এক মিনিটের মতন হালকা ফ্রাই করে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর একটা স্পুন দিয়ে প্রত্যেকটা ডাম্পলিংয়ের ওপরে দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো, লিডটাকে ঢেকে দেবো, এই কারণে যে আরেকটু যখন স্টিম হবে তো গার্লিক অয়েলের যে ফ্লেভার অ্যারোমাটা রয়েছে ওটা পুরো ডাম্পলিংটা কভার করবে। আর পুরো ডাম্পলিং যতটা আমরা যতবার আমরা বাইট দেবো ডাম্পলিংটাকে পুরো মানে চিলি গার্লিকের যে অ্যারোমাটা আছে ফুল ফ্লেভারটা মুখের মধ্যে যাবে প্রত্যেকটা বাইটে। তো তার জন্যই দেখো আমি প্রত্যেকটা ডাম্পলিংয়ের ওপরেই একটু একটু করে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, গার্লিক অয়েলটাকে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে তারপরে আবার লিডটাকে দিয়ে দেবো। তো মেয়ের বাপির এটা ভীষণ ঝাল লেগেছে, ওকে বলেছিলাম আমি যে মেয়োনিজ দিয়ে খা, যেহেতু ও ঝাল খেতে পারে না, বাট ও যেহেতু মানে মোমো চাটনি দিয়ে খেয়েছিল ওর খুব ঝাল লেগেছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকের মতো তাহলে এতটুকু, টাটা।